তো এখন আমরা আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করব, যেখানে আমার কাছে একটা নদী আছে এবং আমার এই নদীটা প্রায় 250 মিটার সে প্রশস্ত, 250 মিটার জুড়ে সে প্রশস্ত, 250 মিটার। তো এখন এই নদীতে, নদীতে যে স্রোতের বেগ সেটা হচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো 1.5 কিলোমিটার পার আওয়ার বেগে নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে। এখন এখানে একজন সাঁতারু যে 3 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারে, সে এই নদীটা পাড়ি দিতে চাচ্ছে। তো তার আসলে কোন দিকে পাড়ি দিলে সে সবচেয়ে কম সময়ে অপর পাড়ে পৌঁছতে পারবে, এরকম বলা হয়নি। সে এখান থেকে ঠিক এখানে পৌঁছতে হবে, তার এখান থেকে এখানেও পৌঁছতে পারে, জাস্ট অপর পাড়ে পৌঁছতে হবে কিন্তু কম সময়। সরি, তো যাই হোক, এখন তাকে এখান থেকে এখানে যেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, বা সবচেয়ে কম সময়ে তাকে পৌঁছতে হবে। সে 3 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। তো আমরা হয়তো অনেকেই ভাবতে পারি যে সে যেহেতু সোজাসুজি যদি যায় তাহলেই সে সবচেয়ে কম সময় যেতে পারবে। আসলে কি তাই? মূলত আসলে কিন্তু তাই নয়। সে যদি এভাবে যায় তাহলে কি হয় চিন্তা করি, তার এই বরাবর একটা ভেলোসিটি থাকবে, এই বরাবর সে কিছু যাবে, সে এই বরাবর কিছু যাবে, সরি, এই বরাবর কিছু যাবে আর এই বরাবর কিছু যাবে যদি সে এভাবে যায়। ওকে, তাহলে এই বরাবর তার কিছু স্মরণ ঘটবে এবং এই বরাবর তার কিছু স্মরণ ঘটবে। তো এখন একটা জিনিস চিন্তা করি, এই ব্যক্তি যদি সরাসরি যেতে চায় ঠিক অপর পারে, তখন কি ঘটবে? সে সরাসরি অপর পারে যেতে চাইছে, তখন কি ঘটবে? তখন তার লব্ধি ভেলোসিটিও কিন্তু এইভাবে এই দিক বরাবর থাকবে। তখন কি হবে? তখন দেখা যাক নদীর ভেলোসিটি তো এই বরাবর, তার লব্ধি হচ্ছে এই বরাবর, তখন দেখা যাবে তার নিজের ভেলোসিটি এই বরাবর থাকতে হবে, এরকম করে থাকতে হবে। কেন এরকম করে থাকতে হবে সেটা হচ্ছে, সেটা আমরা খুব সহজেই বুঝাতে পারি। এইখানে যদি এটাকে নিয়ে বসিয়ে দিই, যেমন আমি, তার লব্ধি হচ্ছে এই বরাবর এবং নদীর ভেলোসিটি এই বরাবর, তার ভেলোসিটি এই বরাবর থাকতে হবে, কেন থাকতে হবে সেটা বলি, এটাকে নিয়ে যদি এখানে বসিয়ে দেই তাহলেই তো এটা এটা মিলে লব্ধি ভেক্টর তৈরি হয়েছে। তো যাই হোক, এই বরাবর থাকতে হবে যদি সে লম্বালম্বিভাবে যেতে চায়। তো এখন তার যে তার যে আসলে ভেলোসিটি, সেই ভেলোসিটি তো 3 কিলোমিটার পার আওয়ার, কারণ এর চেয়ে বেশি তার শক্তি নেই, সে যেতে পারে না 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানেও সে 3 কিলোমিটার পার আওয়ার বেগেই যাচ্ছে। ওকে, তো এখন তার পুরো এফোর্টটা, পুরো 3 কিলোমিটার পার আওয়ার বেগটা কি সে এই দিক বরাবর কাজে লাগাতে পারছে? পারছে না। তার এই দিক বরাবর কাজে লাগছে কিন্তু একটা পোর্শন। ভেলোসিটির কথা যদি বলি আমি, তার ভেলোসিটি যেহেতু এই বরাবর, সেই ভেলোসিটির একটা পোর্শন এই বরাবর কাজ করছে, আবার কিছু অংশ কাজ করছে এই বরাবর। এই বস্তুটার যে ভেলোসিটি, তার মানে পুরো 3 কিলোমিটার পার আওয়ার সে কাজে লাগাতে পারছে না। তো এখন আমরা যদি সে পুরো 3 কিলোমিটার পার আওয়ারটা কাজে লাগাতে পারে, তখনই কিন্তু আমরা বলবো যে সেই ব্যক্তিটা সবচেয়ে কম সময় গিয়েছে। এখন সে যদি এভাবে নিজের ভেলোসিটিতে এইভাবে এই বরাবর যাত্রা শুরু করে, তখন দেখা যাবে কি, তখন নদী তাকে এই বরাবর ভেলোসিটি দিবে, সে এভাবে যেতে থাকবে, এভাবে সে যেতে থাকবে। কিন্তু তার পুরো নিজের পুরো ভেলোসিটিটা কোন এক্সিস বরাবর কাজ করছে? সেটা কিন্তু ওয়াই এক্সিস বরাবর কাজ করছে, এভাবে কাজ করছে। এখানে কিন্তু পুরো ভেলোসিটি ওয়াই এক্সিস বরাবর কাজ করে নাই, একটা পোর্শন কাজ করছে, বাট এখানে পুরো ভেলোসিটিটা ওয়াই এক্সিস বরাবর কাজ করছে। সো সে যদি নিজেকে জাস্ট ছেড়ে দিয়ে এভাবে নিজের ভেলোসিটিটা যদি এভাবে রাখে, সোজাসুজি যায়, নদী হয়তো তাকে এভাবে ঠেলে 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 সরিয়ে দিবে, তখন দেখা যাবে যে সে এইভাবে গিয়েছে, এভাবে গিয়েছে। বাট তার নিজের পুরো এফোর্টটা যদি সে ওয়াই এক্সিস বরাবর দিতে, তাইলেই সে সবচেয়ে কম সময় যাবে। ওকে, তো এখন আমি যদি সেই কথাটা বলি, 0.25 কিলোমিটার আমার, 250 মিটার মানে 0.25 কিলোমিটার, এবং সে এখন যেই কাজটা করবে, তো আমি দেখছি যে তাকে দুটো পথ অতিক্রম করতে হচ্ছে যদি সে এভাবে যায়। আর এভাবে গেলেই সে তার পুরো এফোর্টটা কাজ করাতে পারবে ওয়াই এক্সিস বরাবর। তো সে এখান বরাবর কিছু যাচ্ছে, আবার এখানে যাচ্ছে। তো অনেকেই প্রশ্ন করতে পারে যে এইখান বরাবর একসাথে যাওয়া ভালো না,
আমার একবার এখানে যেতে হচ্ছে, তারপর এখান থেকে এখানে যেতে হচ্ছে, তার চেয়ে এই বরাবর গেলেই তো আমার টাইম কম লাগতো। কিন্তু আসলে মূল কথাটা হচ্ছে তার এই বরাবর যে সে যাচ্ছে সেটা কিন্তু নিজের ভেলোসিটির কারণে যাচ্ছে, এই বরাবর যে যাচ্ছে সেটা নদীর ভেলোসিটির কারণে যাচ্ছে। তো অনেকে ভাবতে পারে যে সে এই বরাবর গেল কিছু টাইম লস হলো, এই বরাবর গেলেও কিছু টাইম লস হলো, আসলে কিন্তু তাই নয়, সে সাইমালটেনিয়াসলি যাচ্ছে। সে যে এই বরাবর যাচ্ছে, যেমন ধরি আমি, অনেকে বলতে পারে যে এই বরাবর সোজা যাওয়াই তো ভালো, টাইম কম লাগবে, সে নিজে একটু বেঁকে যদি এই বরাবর সোজাসুজি যায় টাইম কম লাগবে, তার চেয়ে এই বরাবর যাওয়া তো কঠিন, আরেকটা কালি নেই, এই বরাবর যাওয়া কঠিন, কারণ তাকে দেখা যাচ্ছে যে এই বরাবর কিছু যেতে হচ্ছে, আবার এই বরাবর কিছু যেতে হচ্ছে। তো আমরা একটা কাজ করি, তো এই বরাবর যদি যায়, সে 3 কিলোমিটার পার আওয়ার তার কিছু সময় লাগালো, 3 টি সময় লাগালো এই বরাবর এতটুকু যেতে, তারপরে এই বরাবর যেতে দেখা গেল যে সে আরও 41 পরিমাণ সময় লাগালো, এখানে যেতে 21 সময় লাগালো, তাহলে সময় কি বেশি লাগলো না? বাট আসলে কিন্তু তাই নয়। তো এই যে টি এখানে যাচ্ছে আবার এখানে যাচ্ছে, এটা কিন্তু আমরা কখনোই ভাববো না যে সে এই বরাবর টি সময় গেল আবার টি ওয়ান সময় এই বরাবর গেল, সে কিন্তু সাইমালটেনিয়াসলি গিয়েছে। তার এই বরাবর যে সে যাচ্ছে সেই ভেলোসিটি নিয়ে আমাদের চিন্তার দরকার নেই, কারণ এই বরাবর ভেলোসিটি, এই বরাবর যে সে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্ব অতিক্রম করানোর ক্ষেত্রে তার নিজের ভেলোসিটির কোনো কাজ নেই। সেই কাজটা কে করিয়েছে? সেই কাজটা করিয়েছে হচ্ছে নদীর ভেলোসিটি, নদী তাকে ঠেলে এই পাশে নিয়ে গিয়েছে। তার পুরো এফোর্টটা যদি এখানে থাকে, তাহলে এই পাশ বরাবর যেই দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটাই তার নিজের ভেলোসিটি দিয়ে কভার করেছে সে, আর নদীর ভেলোসিটি জাস্ট এই বরাবর তাকে কিছু ঠেলে দিয়েছে, এই এর বেশি আর কিছুই নয়। আমরা এই জিনিসটা এইভাবে এক্সাম্পল দিতে পারি, যেমন একটা বস্তুকে যদি আমি সোজাসুজিভাবে উপরে ছুঁড়ি সে এতটুকু গিয়ে চলে আসবে, এখন যদি তাকে এভাবে নিক্ষেপ করি একই এফোর্ট দিয়ে সে এতটুকু গিয়ে এভাবে চলে আসবে, দূরত্ব কিন্তু সেম উঠেছে। যদি আমি বলি সে 5 সেকেন্ড সময় উপরে থেকেছে, তাহলে এখানেও এতটুকু দূরত্ব অতিক্রম করবে, এখানেও এতটুকু দূরত্ব অতিক্রম করবে, ওকে। আর এই বরাবর যে ভেলোসিটিটা এখন লাভ করেছে সেটা হচ্ছে তার, এখন আমি যদি দেখাই এই বরাবর তার ভেলোসিটি ছিল, তো এই পোর্শনটা যদি তার এই বরাবর যে ভেলোসিটি ছিল, এই ভেলোসিটি এটা দিয়ে যখন গেছিলো, এটা যদি আমি মনে করি ভি হয়, সরি ভি প্রাইম হয়, আর এই ভেলোসিটিটা হচ্ছে ভি, এটা হচ্ছে থিটা, তাহলে এই উপরেটা হচ্ছে ভি সাইন থিটা। এখন যদি আমি বলি ভি সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি প্রাইম হয়, এটা সমান হয়, তাহলে এই বলটা যতটুকু উপরে উঠবে এই বলটাও ঠিক ততটুকু উপরে উঠবে, আর ভি কস থিটা জাস্ট এখানে যাওয়ার কাজটা করছে, এটা কোনো গুরুত্ব এফেক্ট ফেলছে না। তাহলে আমরা বলতে পারছি যে তাকে এখানে ঠেলার কাজটা কে করছে? নদী। তো সে অনেকে প্রশ্ন করতে পারলো যে এই বরাবর সে গেল আবার এই বরাবর গেল, তাহলে বেশি দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্ব নিয়ে আমার চিন্তার দরকার নেই, কারণ এই দূরত্বটা অতিক্রম করিয়েছে আমার নদীর ভেলোসিটি, সে নিজে এফোর্ট প্রয়োগ করে এই বরাবর গিয়েছে, যদি সে তার সমস্ত বেগ এই বরাবর দেয়। তাহলে আমি যদি এখন হিসেব করি, তার সবচেয়ে কম সময়ের কথা যদি হিসেব করি, তাহলে 0.25 কিলোমিটার ডিভাইডেড বাই 3 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার কিলোমিটার কাটা যাচ্ছে, এইচটা উপরে চলে যাচ্ছে, 0.25 ভাগ 3 আওয়ার, 0.25 হচ্ছে 1/4 × 4, নিচে 3 আওয়ার, বা 1/12 আওয়ার, 1/12 আওয়ার। সো এটাকে যদি আমি 1 আওয়ার তো উপরে রয়েছে, তো 60 মিনিট মনে করি, 60 মিনিট ভাগ 12 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 5 মিনিটে ওই ব্যক্তি নদীটা এরকম করে ক্রস করতে পারবে, কারণ সে তার পুরো এফোর্টটা এই বরাবর দিয়েছে। সে যদি এই বরাবর যেত, সে যদি সে নিজের এফোর্টটা যদি এই বরাবর দিত, তাহলে কিন্তু একটা পোর্শন কাজ করতো, জাস্ট 3 কিলোমিটার পার আওয়ারে একটা পোর্শন কাজ করতো। তো আমরা বুঝতে পারলাম যে কীভাবে আসলে ওই ব্যক্তি সর্বনিম্ন সময়ে নদীর ওই পারে পৌঁছতে পারে।